দর্শক মনোনয়ন বোর্ডের সভা শেষে গণভবনে বক্তব্য রাখছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার বক্তব্যে। তিনি রংপুর মহানগর ও রংপুর জেলা রংপুর মহানগর রংপুর জেলা এই দুটি শাখা বিলুপ্ত ঘোষণা করেছে। রংপুরে বর্তমান কমিটি ভেঙে দিয়ে মহানগরে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। আহ্বায়ক ডাক্তার দেলোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক আবুল কাশিম। রংপুর জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করেছেন আমাদের সভাপতি। বর্তমান কমিটি ভেঙে দিয়ে আহ্বায়ক কমিটি আহ্বায়ক এ কে এম সায়াদত হোসেন বকু আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক মাজেদ আলী বাবলু, মাননীয় সভাপতির নির্দেশক্রমে আমি অনুমোদন করে পাঠিয়ে দিচ্ছি।